কোথায় যাচ্ছিস বাবু? এই তো একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে যাচ্ছি বাবা। গ্রাজুয়েশন তো কমপ্লিট হয়ে গেল, তা ফিউচারের জন্য কিছু ভেবে রেখেছিস নাকি সারা জীবন এই বন্ধু বান্ধব করে লাইফটা কাটিয়ে দিবি? না না সেরকম কিছু না, সবই তো কমপ্লিট হলো, আর কিছুদিন যাক। তা কি করার ইচ্ছা তোর, চাকরি নাকি ব্যবসা? দেখ চাকরি করার যদি ইচ্ছা থাকে তাহলে এখন থেকে তোকে চেষ্টা করতে হবে, আর যদি মনে করি যে তুই ব্যবসা করবি তাহলে আমাকে বল তুই কিসের ব্যবসা করবি, টাকা পয়সার তো আমার আর অভাব নেই। বাবা সত্যি কথা বলতে কি তুমি রাগ করো আর যাই করো, আমি এসব জব বিজনেস করতে পারবো না বা করতে চাই না। আমি এমন কিছু করতে চাই যাতে আমি রাতারাতি ফেমাস হয়ে যাবো। বাহ তোর ভাবনাটা তো খুব ভালো, তা কি করতে চাস তুই? বাবা আমি পানু সিনেমার নায়ক হতে চাই। সিনেমার নায়ক হতে চাস? তাহলে যা কলকাতায় গিয়ে চেষ্টা কর। আরে ওসব কলকাতা ফলকাতা না, আমি পানু সিনেমার নায়ক হতে চাই, মানে পর্ন স্টার, ওই তুমি যেগুলো লুকিয়ে ফোনে থাকো না, আমি ওই সিনেমাগুলোরই নায়ক হতে চাই। মানে কি বলছিস তুই এইসব? আরে তুমি জানো না বাবা, ড্যানিডি, ফ্ল্যাশ ব্রাউন, জনি সিনস এরা কত ফেমাস, এদেরকে পুরো পৃথিবী চেনে। আর এটাও একটা কাজ বাবা, ব্যাপারটাকে পজিটিভলি নিতে শেখো। ভাবো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, লোকে তোমাকেও দেখে বলবে ওই দেখ পানু সিনেমার নায়কের বাবা যাচ্ছে। যা সারা, মানুষের ইচ্ছা থাকে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি টিচার হব, আর তোর এইসব ইচ্ছে? আরে তুমি জানো না আমি যদি পানু সিনেমার নায়ক হই না, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, পাইলট, পুলিশ এই সব কিছু হতে পারবো। কি ব্যাপার, বাবা ছেলের মধ্যে এত গন্ডগোল অশান্তিটা কিসের? সেইসব কথা তুমি তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো, আমি ওইসব কথা তোমায় মুখ ফুটে বলতে পারবো না। কি হয়েছে বাবু, বাবার সাথে কেউ চেঁচিয়ে এইভাবে কথা বলে? মা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। হ্যাঁ তোমার ইচ্ছেগুলো যে এত বড় নোংরামিতে পরিণত হবে, আমি যদি আগে থেকে জানতে পারতাম আমি তাহলে অনেকদিন আগেই তোমাকে ত্যাজ্যপুত্র করে দিতাম। ছি ছি, ও কি এমন কথা বলেছে যে তুমি এত রেগে গেছো? তোমার ছেলে বান্টুর ব্যবসা করতে চাইছে। বান্টুর ব্যবসা কি? হ্যাঁ বান্টুর ব্যবসা কি? তোমার নয় 3GP, বাংলা স্টাইল, বাংলা স্টাইল মনোভাব। এইসব কি কথা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি আমি পর্ন স্টার হতে চাই। পর্ন স্টার? ওটা আবার কিসের চাকরি বাবু? আরে ওটা কোনো চাকরি না, ওটা সস্তার বিনোদন, সেই বিনোদনে তো তুমি লুকিয়ে লুকিয়ে দেখো, আমি কিছু বুঝি না। বাবু একদম বাবার মুখে মুখে তর্ক করবি না। তোমার ছেলে কি করতে চাইছে তুমি শুনবে? হ্যাঁ বলো বলো। তোমার ছেলে তাহলে ভাবো ও কতটা নিচে নেমে গেছে। হে ভগবান, এসব কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? মা প্লিজ তুমি এসব বলো না তো। কোন সর্বনাশীর মেয়ে আমার ছেলের মাথাটা খেয়েছে, ও তো আগে এরকম ছিল না। ঠাকুর তোমাকে রোজ আমি দুবেলা করে ফুল বেলপাতা দিই, আর তুমি এই প্রতিদান দিলে। হ্যালো। হ্যাঁ তুমি কোথায়, আর তোমার জন্য কতক্ষণ ওয়েট করব? হ্যাঁ এই তো, তুমি আর 10 মিনিট ওয়েট করো আমি আসছি, আমার একটা কাজ আছে আমি আসছি। এই ছেলের জন্য আমাদের অনেক কষ্ট আছে, তুমি মিলিয়ে নিও। সরি একটু লেট হয়ে গেল আমার। তাই বলে এতক্ষণ? আরে আর বলো না, বাবা মাটা সবসময় আমার ইচ্ছের বিরুদ্ধে। কেন, তোমার কি এমন ইচ্ছে? ইচ্ছে তো আমার অনেক কিছুই। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্য বেস্ট মেল অ্যাক্টর ইন দ্য ইয়ার গোজ টু দ্য মিঙ্গেল শুভ। কি হলো? হ্যাঁ আমি পর্ন স্টার হতে চাই, বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবার ফোনে আমার ভিডিও থাকবে, ফুলসজ্জা রাত থেকে শুরু করে বর্ষাকালের রাত প্রতিটা কাপেল আমাকে স্মরণ করবে, সিঙ্গেল থেকে শুরু করে মিঙ্গেল ছেলেদের আইকন আমি হব, মেয়েরা তাদের বয়ফ্রেন্ডকে কথায় কথায় আমার এক্সাম্পল দেবে। ছি ছি ছি, তবে তার আগে তোমার আমাকে ছাড়তে হবে, আমি চাই না আমার হাজবেন্ড বারো ভাতারি হোক। ওয়ে আর্টিস্টকে সম্মান করতে শেখো, আমি কি দেশি নাকি যে তুমি আমাকে বারো ভাতারি বলছো? বিদেশি বিদেশি, ফরেন ফরেন, এইচডি 4K ছাড়া আমার কোনো ভিডিও মার্কেটে পাওয়া যাবে না, ইন্ডিয়াতে জন্মালে কি হবে, আমার সব শটগুলো ইউরোপিয়ান স্টাইলই হবে। ঠিক আছে তুমি থাকো তোমার এইচডি 4K ইউরোপিয়ান স্টাইল নিয়ে, আমি চললাম আমার বিপিএল নিয়ে। জীবনে ভালো কিছু পেতে গেলে খারাপগুলোকে ত্যাগ করতে হয়, আর যাচ্ছ যাও একদিন আমারই ভিডিও তোমাকে আর তোমার হাজবেন্ডকে মাঝরাতে গুগলে সার্চ করে দেখতে হবে। দরকার হলে চটি গল্প পড়বো, তবু তোমার ভিডিও দেখবো না।
কি এত বড় অপমান? আমি অভিশাপ দিচ্ছি, তোমার বড়রে লোকাল ট্রেনের পোস্টার দেখে 100 টাকা ভিজিট দিয়ে যৌন রোগ সারাতে হবে। জাস্ট শাট আপ, আই হেট ইউ, বাই। এ ফিউ মিনিটস লেটার এইভাবে হেট ইউ বলে চলে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, একদিন সবাইকে চমকে দেব, জানিয়া পড়ে এসে দাঁড়াব, হবে কত সুন্দরী নায়িকা আমার, আমি হিরো হব, আমি জনি সিনস হব, আমি ড্যানি ডি হব, আমি ফ্ল্যাশ ব্রাউন হব, আমি পর্ন স্টার হব।